সৌমিত্র বসু এখন এসে উপস্থিত হয়েছি পুরাণ চিরন্তন এই পর্বের দোরগোড়ায়। তাহলে ব্যাপারটি কি দাঁড়ালো? উপবনে ব্রাহ্মণ যুবককে দেখে রাজকন্যা অসুস্থ হয়ে পড়ল, যাকে প্রেম রোগ বলে। তার প্রকোপে সখীরা তাকে নিয়ে চলে গেল, কিন্তু ব্রাহ্মণ সন্তান তো অজ্ঞান হয়ে সেই উপবনেই পড়ে রইল। এদিকে কামাখ্যা থেকে বিদ্যা শিক্ষা সেরে দুই বন্ধু বাড়ি ফিরতে ফিরতে এই উপবনের মধ্যে এসে উপস্থিত হল। তাদের একজনের নাম শশী, আরেকজনের নাম ভূদেব। কামাখ্যা থেকে বিদ্যা শিক্ষা করে এসেছে এর মানে বুঝতে পারছেন তো? সে এমনি সাধারণ বিদ্যা নয়, বিশেষ বিদ্যা। তার প্রয়োগ নিশ্চয়ই দেখা যাবে আমাদের গল্পের মধ্যে। তো সে যাই হোক, তারা উপবনের মধ্যে ঘুরে বেড়াচ্ছে, ঘুরতে ঘুরতে হঠাৎ দেখে একটা যুবক অচেতন হয়ে পড়ে আছে। কে, কোথা থেকে এলো, এমন করে পড়ে আছে কেন? এ কি, গলায় উপবীত, তার মানে তো ব্রাহ্মণ সন্তান। শশী ভালো করে দেখলো তাকে, তারপর বলল, মনে হচ্ছে কোন সুন্দরীর ভ্রুভঙ্গিমা দেখে যুবক অজ্ঞান হয়ে গেছে। দাঁড়ো, আগে জ্ঞান ফেরাবার ব্যবস্থা করি, পুরো ব্যাপারটা এর মুখ থেকে শুনতে হবে তো। তো ভূদেব বলল, আরে ছেড়ে দাও না ভাই, পড়ে আছে পড়ে থাক, ওর কি হয়েছে না হয়েছে তা নিয়ে আমাদের মাথা ঘামানোর কি আছে। শশী বলল, তা কি হয় ভূদেব, না 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 না, এইরকম বাগানের মধ্যে পড়ে যাবে আর আমরা অন্যদিকে তাকাতে তাকাতে চলে যাব, না তা হয় না, তা হয় না, আমি ওর জ্ঞান ফেরাচ্ছি। জ্ঞান ফেরানো হলো। শশী আর ভূদেব সেই ব্রাহ্মণ সন্তানকে জিজ্ঞেস করলো, তুমি কে, এখানে এই উপবনের মধ্যে অজ্ঞান হয়ে পড়েছিলে কেন, সব কথা আমাদের খুলে বলো। ব্রাহ্মণের ছেলে দীর্ঘশ্বাস ফেলে বলল, কি হবে বলে, দুঃখের কথা তাকেই বলা সাজে যে সেই দুঃখ দূর করতে পারবে, তা না হলে যাকে তাকে মনের বেদনা খুলে বলাটা তো বোকামি। তখন ভূদেব বলল, বেশ, আমি তোমাকে কথা দিচ্ছি, যে করে হোক আমি তোমার দুঃখ দূর করব, তুমি আমাকে সব কথা খুলে বলো। ব্রাহ্মণ কুমার শশী আর ভূদেবকে যা বলবে তা তো আপনারা আগে থেকে জানেন। রাজকন্যাই উপবনে ভ্রমণ করতে এসেছিল, ব্রাহ্মণ কুমারকে দেখে তার তাকে দেখে ব্রাহ্মণ কুমারের ইত্যাদি 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 ইত্যাদি। শেষে বলল, আমি একটা কথা তোমাদের বলি, ওই মেয়েকে যদি না পাই তাহলে আমি আত্মহত্যা করব, তাকে ছাড়া এই জীবনের কোনো মানে আমার কাছে নেই। ভূদেব বলল, বুঝলাম, বেশ চলো আমাদের সঙ্গে চলো, দেখা যাক তোমার মনস্কামনা পূর্ণ করতে পারি কিনা, যদি না পারি অন্তত প্রচুর টাকা পয়সা তোমাকে পাইয়ে দেব, এ কথা দিতে পারি। কি করে দেবে টাকা পয়সা, কি করে মনস্কামনা পূর্ণ করবে, রাজকন্যার সঙ্গে এর মিলন ঘটাবে কি করে, আমি জানি না, মানে এখনো পর্যন্ত জানি না। কালকে তো রবিবার।